পিএসজির সঙ্গে লিওনেল মেসির সম্পর্কের তিক্ততা হয়তো চূড়ায় গিয়ে ঠেকেছে। মেসির আচরণে সন্তুষ্ট নয় ফরাসি ক্লাবটি। দলকে না জানিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তার দুই সপ্তাহ নিষেধাজ্ঞাও তিনি পেয়েছিলেন। পিএসজির সঙ্গে লিওনেল মেসির সম্পর্কের তিক্ততা হয়তো চূড়ায় গিয়ে ঠেকেছে। মেসির আচরণে সন্তুষ্ট নয় ফরাসি ক্লাবটি। দলকে না জানিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এই ঘটনার পর জানা যায় মৌসুম শেষে প্যারিসের ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানবেন লিও। তবে সৌদি ভ্রমণ নিয়ে নিজের ইনস্টাগ্রামে মেসি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ভেবেছিলাম খেলার পর অন্যদিনের মতো ছুটি পাব, সফরটা বাতিল করার কোনো সুযোগ ছিল না যেহেতু আগেও বাতিল করেছিলাম। এই ঘটনায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। নিয়ম না মানায় হয়তো ক্ষোভ থেকে এই শাস্তি দিয়েছে তারা, যে কারণে ক্লাবটির কাছে ক্ষমা চেয়ে আর্জেন্টাইন তারকা বলেন, আমি আমার সতীর্থদের কাছে ক্ষমা চাচ্ছি, দেখি ক্লাব আমার কাছ থেকে কি চায়। সবশেষে গত 30 এপ্রিল লরিয়েন্টের কাছে 1-3 গোলে হেরে যায় পিএসজি। দলের হারের পর ক্লাবটির সমর্থকরা দৌড় দেন তার নাম ধরে। এরপরেই প্যারিস থেকে সৌদি আরবের দিকে উড়াল দেন মেসি। সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিব মেসির সৌদি সফরের খবর টুইটারে শেয়ার করেন। তবে মেসির এই সফর নিছক ভ্রমণ নাকি ভিন্ন কিছুর ইঙ্গিত বহন করেছে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কেননা আগামী 30 জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। তার আগে কি নতুন কোনো ঠিকানার খোঁজ করছেন আর্জেন্টাইন তারকা, এমন প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে ফুটবল পাড়ায়। এমন গুঞ্জনের মধ্যেই মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে পিএসজি। তবে ক্লাব কর্তৃক নেয়া এমন সিদ্ধান্তে নিজের হাত নেই বলে জানান কোচ ক্রিস্টফ গালতিয়ার। শুক্রবার থোয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেসিকে নিষিদ্ধ করার কথা সপ্তাহের শুরুতে বোর্ড আমাকে জানায়। আমাকে যখন তা জানানো হয় তখন আমার দায়িত্ব ছিল এই বিষয়ে মন্তব্য না করা। আমি ক্লাবের চাকরি করি এবং এটাই আমার কাজ, আমাকে শুধু সিদ্ধান্ত জানানো হয়েছে। বিলাল হোসেন, শিমুল, স্পোর্টস মেইল 24।